অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। চীন নেপাল ভারতে আরও বৃষ্টিপাত হয় এবং সেখানে অবস্থিত ব্রহ্মপুত্র যমুনা পানি যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের হয়তো আরেকটু অবনতি হতে পারে। গেল কয়েকদিনের পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, খাগড় ও যমুনা নদীর পানি। স্কুলের বারান্দা সহ পানি উঠেছে, যার কারণে আমরা স্কুলে যেতে পারছি না। সবচেয়ে বেশি দুর্ভোগে চরাঞ্চলের মানুষ। এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকলেও অধিকাংশ চরেই পৌঁছেনি ত্রাণ। পানি উন্নয়ন বোর্ডের সাথে অনেক যোগাযোগ করেছি, পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত এই ভাঙন রোধের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। সুনামগঞ্জের হাওড় এলাকার অধিকাংশ ঘরে ঢুকেছে বন্যার পানি। হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলের দুইটি উপজেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। যারা দায়িত্ব তাদেরকে বলছি যাতে জিও ব্যাগ বস্তা প্রোটেকশন করেন, পানি বেড়েছে জামালপুরেও। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 135 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে উত্তরের কয়েক জেলায় অবনতি। উত্তরাঞ্চলে আপনি অলরেডি বন্যা চলছে, সেটার পরিস্থিতিটা আপনার আরও আগামী দুই দিন অবনতি হবে, আর মধ্যাঞ্চলে নতুন করে ইফেক্ট হবে, সেটা সেই প্রভাবটা হচ্ছে আপনার আরও তিন চার দিন থাকবে আর কি। দেশে 11 জেলার 23 পয়েন্টের নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।